যদি কোনো বাতিল যদি আল্লাহর ওলিদের ব্যাপারে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে ওই সমস্ত বাতিলদেরকে রুখে দেওয়ার জন্য আমরা শাহ জালালের উত্তর শুনি না এখনো জিন্দা রয়েছে ঠিক কি না বলো আগে বলে দিছি কলা গাছের ডাগগা বেড়া হইলা এই দেশে বহুত মানুষ আছে এরা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় তাহিরে আবারো ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে বলতে চায় আল্লাহর ওলির মাজারকে পাহারা দিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ওলি আল্লাহর প্রেমিক এখনো জিন্দা রয়েছে ঠিক কি না বলো ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ আজকে আমাদেরকে ভণ্ড বলে গালি দেয় কিন্তু আমরা সামনে দুই মিনিট কথা বলার ক্ষমতা কি এদের আছে এই সুন্নিদের সামনে কথা বলার ক্ষমতা কি আছে সুন্নিরা কি চাপার জোরে কথা বলে সুন্নিরা দলিলের জোরে কথা বলে ঠিক কিনা বলেন সুন্নিরা ইমানের জোরে কথা বলে ঠিক কিনা বলেন এই দেশে বহুত মানুষ আছে এরা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় তাহিরে আবারও ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে বলতে চায় আল্লাহর ওলির মাজারকে পাহারা দিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ওলি আল্লাহর প্রেমিক এখনো জিন্দা রয়েছে ঠিক কি না বলো অতই সোজা এখনো তো বাচ্চা রয়েছে যে কিরে ফুলামান রাজিনি ওলি আল্লাহর মাজারে মোমবাতি চলবনি আগরবাতি চলবনি গোলাপ জল চলবনি গালিফা চলবনি ওরুস চলবনি জিয়ারত চলবনি আসা যাওয়া চলবনি রক্ষণাবেক্ষণ চলবনি যদি কোনো বাতিল যদি আল্লাহর ওলিদের ব্যাপারে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে ওই সমস্ত বাতিলদেরকে রুখে দেওয়ার জন্য আমরা শাহ জালালের উত্তর শুনি না এখনো জিন্দা রয়েছে ঠিক কি না বলো আমি রাগ করি না এলাকার মধ্যে আমার রাগ করার প্রয়োজন হয় না কেলে আমরা জন্মসূত্রে সুন্নি এই জন্য আমি ওই দিক দিয়ে সেত মেত করে ওয়াজ করিও না এখানে আইলে অনেকে তো হুজুর এই এলাকা তাইলে আমি কবর হাসুর ওয়াজ করুন মাভের ওয়াজ করুন কি লেগে আমি কি এই এলাকার মধ্যে ভাড়ায় গোতায় আকিদা বুঝার লাগতো না আমরা জন্মসূত্রে সুন্নির ঘরের সুন্নি আগে বলে দিছি কলা গাছের ডাগগা বেড়া হইলা ঠিক কি না কর তুমি আবার কিছু মনে করো না কোনো ভেজাল নাই সব নির্ভেজাল ঠিক কি না কর আমি আদর করে আবারও বলছি আল্লাহর ওলিদের পতাকা তলে থাকলে বহুত তুফান উড়ে যাবে আল্লাহর ওলিদের বিরোধিতা করলে মুসিবত আছে আছে কিনা বলেন আমি মুর্শিদি শান গাই কি গাই আমার মুর্শিদি শান গাই আমি যে শান গাই আপনারা কি খারাপ লাগে দোকান ফাটে অনেক লোকে কিন্তু তাহিরি এ তো গান টান গা বাউলা আউলা বাউলা এটা কয় আর কি ইত্যানে কথা আমার এটাও মনে না আমি তো দেখছি ওলি আল্লাহর শান যত গায় অত তুই ভাবার পারে তো যেটা দিয়ে আমার লাভ ওইটাই তো দরকার কথা কন্যা কি লেখা আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীদের শান সুর ছন্দ ওলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য সবই যে ওলিদের জন্য চিল্লাইকন ঠিক কিনা আরে পাগলা দিগা পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাফি দিও না তাই মাশাআল্লাহ 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 খুশি না বেজারো আপনারা সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন